আমি শুধু শিলাকে দেখি আর আমি অবাক হয়ে যাই যে শিলা ঠিক এইটুকু, আমার মনে হয় শিলা এইটুকু, কিন্তু ও যে কাজগুলো করে বিশাল বিশাল কাজ, আর সবগুলো এত কঠিন কাজ, এত কঠিন এক একটা জিনিস নিয়ে কাজ করে, যে মানে উইমেন ট্রাফিকিং, তারপরে সেলুলার জেল, মাতঙ্গিনী হাজরা, সব প্রত্যেকটা বড় বড় ব্যাপার নিয়ে সব কিছু নিয়ে ও এত এনার্জি কোথা থেকে পায়, ও একা এরমভাবে কী করে লড়ে যায়, মানে এটা সত্যি একটা দেখার বিষয়। আর তার মধ্যে ও শুধু এইটাই করে না, ও তার মধ্যে সবার সঙ্গে যোগাযোগ রাখে, সবার খোঁজ রাখে, সবার সঙ্গে মানে এটা ওর একটা আলাদা গুণ। আমার মনে হয় মানুষ হিসেবে কেউ ভালো হলে তার একটা রিফ্লেকশন তার কাজের ওপরও পড়ে। তো সেইটাই বলবো যে শিলা মানুষ হিসেবে ভীষণ ভালো। এরা যারা মানে এখন বসে আছেন বাড়িতে, তাদের খোঁজ খবর নেওয়া, কী দরকার, কী তাদের চাই, এই সমস্ত ব্যাপার নিয়ে ভীষণ মানে কনসার্ন, এইটা আমার শিলার এত ভালো লাগে। আর কত অল্প বয়স থেকে শিলা করে চলেছে এবং এখনও করে চলেছে, মানে এটা দেখার মতো। আমি শিলাকে মানে আমার মন প্রাণ থেকে আমি শিলাকে সাধুবাদ জানাচ্ছি, আর আমি কিছু বলতে পারি না। এখানে অনেক গুণীজন আছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।